আমরা দেখি ডাস্টবিন থেকে পুকুরের সাথে মানুষ খাবার খায়, আমরা দেখি হাসপাতালে এই দেশের নাগরিকরা যাদের টাকায় আমরা মন্ত্রী পুলিশ এবং মন্ত্রীরা চলে তাদের জন্য ভিআইপি ব্যবস্থা থাকলো, আমার রিক্সা লাভাইদের জন্য হাসপাতালের কোন সিট পাওয়া যায় না। এই দেশের শিক্ষা আজকে শিক্ষা উপকরণের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, শিক্ষা থেকে ইসলামী শিক্ষাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে হটিয়ে দেওয়া হয়েছে। এই দেশে দোষ গুণ দুর্নীতি ঘুষ সুদ এমন কোন খারাপ কাজ নাই যা বিগত সরকারগুলো এবং বর্তমান সরকারগুলো সেগুলোর পৃষ্ঠপোষকতা করে নাই। যেখানে সন্ত্রাস পাওয়া যায়, যেখানে মাদক ব্যবসায়ী পাওয়া যায়, সেখানে তারা নেতার কোন চেলা, কোন থানার চেলা, কোন বড় মন্ত্রীর চেলা, তারা সেই পরিচয় দিয়ে খারাপ কাজগুলো করে। এটা এই দেশের মানুষ চায় না, এদেশের অধিকাংশ জনগণ চায়। এই দেশ হবে পৃথিবীর মধ্যে একটি এমন দেশ যা সম্মানের সাথে পৃথিবীর মধ্যে বাঁচবে, ভোটের অধিকার থাকবে, অন্যের অধিকার থাকবে, বস্ত্রের অধিকার থাকবে, বাসস্থানের অধিকার থাকবে, কোন সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। আর সেই সভ্য একটি জাতি যদি এই দেশকে উপহার দিতে হয়, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিয়াউর রহমানের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বঙ্গবন্ধুর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেশের অধিকাংশ মানুষের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সে আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশ ঘুষ মুক্ত হতে পারে, এই দেশ দুর্নীতি মুক্ত হতে পারে, এই দেশ সুদ মুক্ত হতে পারে, এই দেশের মানুষের অধিকার আমরা ফিরে পেতে পারি। অন্য কোন তন্ত্র মন্ত্র এই দেশ থেকে ঘুষকে হটাতে পারবে না, দুর্নীতিকে হটাতে পারবে না। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই জাতীয় সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক গুণগত পরিবর্তন করতে হবে। আর সেই গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে গুণ কোরআন পাঠিয়েছেন সেই গুণ প্রতিষ্ঠার মাধ্যমেই এটা প্রতিষ্ঠা সম্ভব, সকল হিংসা বিদ্বেষ দূর হবে, শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি যিনি নায়েবে রাসূল তার নেতৃত্বে একটি সমাজ প্রতিষ্ঠার শপথ নেই, যেই সমাজ থেকে সকল দুর্নীতি কুনীতি খারাপ কাজ দূরীভূত হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।